ফসল বিমা যোজনা সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তিতে চাষের পাট। মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকে ফসল বিমা যোজনার সুবিধা পেয়েছেন 179 জন কৃষক। সঙ্গে প্রশিক্ষণ নিয়ে নতুন পদ্ধতিতে চাষ, লাভের মুখ দেখছেন কৃষকরা। হারাধন দাস, বয়স 70, কৃষক, ছেলে সুরজিত কৃষিকাজ করেন। তাঁর জমিতে ফলছে সর্ষে, রাই, আলু, সয়াবিন, অরহর সহ একাধিক ডাল শস্য। কিন্তু একটা সময় ছিল যখন দুবেলা দুমুঠো জোগাড়ে প্রাণ তাক করতে হতো দাস পরিবারকে। সময়টা বদলে গিয়েছে, ঘুরে দাঁড়িয়েছে এই হারাধন দাসের পরিবার। মাটির বাড়ি থেকে এখন দোতলা পাকার বাড়ি। বাংলা ফসল বীমা যোজনার সুফল এসে পৌঁছেছে ঘরে। আর একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের একাধিক প্রকল্পের সুযোগ এসে পৌঁছেছে গোটা গ্রাম জুড়ে। সারা বছর ধরে একাধিক ফসল হচ্ছে, সব নিয়ে এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার পালা। এখন ফাঁকা জমি সারা বছরের কোনো সময়ই পড়ে থাকে না, কোনো না কোনো শাকসবজি, ডাল জাতীয় শস্যের চাষ লাগাতার চলতে থাকে। আয় বেড়েছে কোনো জমিতে দ্বিগুণ, আবার কোনো জমিতে তিন গুণ। জলের সুবিধা পাওয়া গেছে এবং বীজের ও বিভিন্ন রকমের বীজ মানে রোপণ করা হচ্ছে, ওই জন্য আমাদের উন্নতি মানে এখন এসেছে। একটা বিশাল চাপ থাকতো আমাদের, যেহেতু আমরা এডিএসআই আসার পর যে কেসিসির ব্যাপারটা জানলাম, কেসিসি অল্প সুদে যে কেসিসিটা পেলাম এবং আপনার যে ক্ষতিপূরণ পেলাম, এসব ভয় আমাদের নেই, এখন ভেঙে গেছে। আগে তো সব হতো না, তো রুটি ঘাঁটি করে কি করে করে খেতে হয়েছে। রুটি ভেজা জুড়বে না, ওই ময়দা ঘাঁটি করেছে লবণ দিয়ে, গুঁড়ো জুটেনি, চিনিও জুটেনি, গরম করি। এখন ছেলেপেলা খেতে খুঁজছে, এখন ভালোই সংসার চলছে। সুতি 1 নম্বর ব্লকে মোট 179 জন কৃষক বাংলা ফসল বীমা যোজনার সুবিধা পেয়েছে। এবছর অতিরিক্ত প্রায় দ্বিগুণ কৃষক বীমার সুবিধা নিতে এগিয়ে এসেছেন। আগে আমাদের একটা ওই ধান আর পাট তো আর কিছু হতো না আমাদের মাঠে, ওই একটা ফসল বছরের ধান পাট এটাই হতো, আর খাসির আর মুসরি আর গম, এছাড়া আর কিছু হতো না। আর এখন বর্তমানে আমাদের অনেক কিছু হয়েছে। আগে আমাদের এখানে বন্যাটা বেশি হতো, তখন প্রচুর লস হয়েছে, প্রচুর লস হয়েছে, খেতে পাইনি তিন বেলা খেতে পাইনি। এখন কেমন আছে? এখন খুব ভালো আছি, খুব সুখী আছি এখন। কৃষি অধিদপ্তর পরামর্শ, অন্তর্বর্তী ফসল অর্থাৎ একই জমিতে একাধিক ফসল একসঙ্গে লাগিয়ে লাভের মুখ দেখছেন কৃষকরা। একই জমিতে আমরা অন্তর্বর্তী ফসল বা মধ্যবর্তী ফসল হিসাবে একটা ফসলের সঙ্গে আরেকটা ফসল অ্যাডিশনাল করছি। আমরা এখানে দেখেছি প্রি খারিফে যখন আমরা পাট করতাম, পাটের সঙ্গে আমরা মুগ করেছি, অর্থাৎ পাট আমাদের মেন ক্রপ, যেখানে যখন আমরা মুগ করছি মুগটা কিন্তু আমরা অ্যাডিশনাল বেনিফিট পাচ্ছি। এভাবেই পুরনো পদ্ধতি ছেড়ে নতুন পদ্ধতিতে চাষ করে কৃষকরা এখন উন্নতি ও প্রগতির পথে। মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, জি ২৪ ঘন্টা।